বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য KLWP-র উপর খুবই বেস্ট একটি টিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিমসটি আপনার জন্য খুবই সুপার ডুপার এবং খুবই অসম হতে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এই টিমসটি যখনই আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনটি একদম চেঞ্জ হয়ে যাবে, খুবই ইমেজিং একটি লুক দেখতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা আপনাদের জন্য এরকম অসম অসম সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কন্টিনিউ ভিডিওটি শুরু করা যাও। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি টুটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট একটি মেসেজ দিয়ে থাকি, এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি, যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে কিছু সেটিং জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্সনে অ্যাপ্লিকেশন রয়েছে KLWP। ফ্রেন্ড, যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই পেইড ভার্সনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট করা হয়ে যায়, তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এইটির হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস, আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। ফ্রেন্ডস, এই ধরনের টিম সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে, নাহলে আপনারা টিমসের মাঝে যে অপশনগুলি দেখতে পারবেন, যে ফিউচারগুলি দেখতে পারবেন, এগুলো কিন্তু উইদাউট নোভা লঞ্চার ওয়ার্ক করবে না। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন, এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করে যাচ্ছি। ফ্রেন্ড, যদি আপনি এই চ্যানেলের রেগুলার একজন ইউজার হয়ে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন প্রতিটি টুটোরিয়ালে এই জিপ ফাইলগুলি আনজিপ করার জন্য আমি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনিও ব্যবহার করতে চান, তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা প্রথমবার এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, বেস্ট টিমস বলে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এটার উপর হালকা ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে শিওরিটি দিতেছি 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে একটি জায়গার মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি। এবং এখানে উপরে আপনারা দেখতে পারবেন বেস্ট টিমস বলে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে।
এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও মোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রোল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে টাট পাপটি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটির লোগোটি এখানে শু করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শু করবে। তো যেহেতু আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের জিপ ফাইলটি রেখেছিলাম, তার জন্য আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইল সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট টিমস বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখন উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেট আপের জন্য কীভাবে আপনারা এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তার জন্য এখানে দেখেন আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ফ্রেন্ডস, আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, ওইখান দিয়ে আপনারা এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর যখনই আপনি KLWP অ্যাপ্লিকেশনটি প্রথমবার ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। যদি আপনি আগে কখনও কোনো টিমস ইউজ করে থাকেন তাহলে আপনার সেই টিমসটি এখানে শু করবে। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে থ্রি লাইনে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে লোড বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিন। আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার টিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আপনার এখানে সব ফোল্ডারগুলোর নেম শু করবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের বেস্ট টিমস বলে যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই টিমস ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KLWP-র একটি টিমস দেখতে পারবেন, এই টিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও টিমসটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন টিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, এই টিমসটি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। আপনাদেরকে এখানে কিছু আমি আপনাদেরকে অপশন দেখাবো, যে অপশনগুলো দিয়ে আপনারা খুবই ইমেজিং কিছু ফিউচার দেখতে পারবে এই টিমসটির মধ্যে। তো দেখেন, টিমসটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করে দেবেন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে ওয়েট করতে হবে। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন, তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন, আপনারা দেখতে পারবেন উইন্ডোটি চলে যাবে। যদি ফ্রেন্ডস এখানে আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা মিডিয়া প্লেয়ার এবং আজকের ওয়েদার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর যদি আবারও যদি হোম স্ক্রিনে চলে আসতে চান তাহলে এখানে ট্যাপ করুন, দেখেন আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। ফ্রেন্ডস, যখনই আপনারা এরকম রাইটে সোয়াইপ আপ করবেন এখান থেকে আপনারা টিমসের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার মনের মতন আপনারা যে কোনো ইমেজের সাথে যে কোনো কালার আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। খুবই অসম একটি টিমস। যদি এই টিমসটিকে আপনি সেভ করতে চান তাহলে এখানে উপরে দেখেন সেভ বাটনে ট্যাপ করুন, তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন, তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন, তারপরে যদি অ্যাগেন এরকম কোনো উইন্ডো চলে আসে তারপরে আবারও এখানে ট্যাপ করে দিবেন, আপনারা দেখতে পাবেন উইন্ডোটি চলে যাবে। যদি এখানে আপনার সেভটি করা কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করুন। ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা অসম একটি টিমস দেখতে পারবেন। ফ্রেন্ডস, যখনই এখানে আপনারা ট্যাপ করবেন, এখানে আগে আমি বলেছিলাম এখানে অনেকগুলো আপনারা ফিউচার দেখতে পারবেন। যদি ফ্রেন্ডস যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান আর এই সেট আপের জন্য ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, এই পেইড ভার্সন আইকন প্যাকটি
আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনার কাছে এই সেটআপটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।